আপনারা অনেকেই চেনেন বসিরাত আমিনিয়া মাদ্রাসা, চেনেন না বাবা? খুব বিখ্যাত মাদ্রাসা না? বসিরাত হুজুর নিজে বলেছে যে এই মাদ্রাসা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে বলেছে এই মাদ্রাসা স্থাপন হওয়ার একটা কাহিনী আপনারা ছোট্ট বলি শুনেন। আমরা তো নজওয়ান নবীন, অনেক প্রবীণ আলেম আছে আরো ভালো জানি, যতটুকু আমি পেরেছি ততটুকু আপনাদের কাছে একটু বলি। ফুরফুরা শরীফের মুসাদ্দুদুর জামান দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তার খলিফা আমাদের বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডেকে বলছে, বাবা রুহুল আমিন, তুমি বসিরাতের জমিনে একটা মাদ্রাসা করো, একটা ইসলামের সওয়াব করো, খুব ভালো করে বুঝবো কথা, একটা মাদ্রাসা করো বাবা, একটা ইসলামের সওয়াব করো। বসিরাত হুজুর গিয়ে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি রুহুল আমিন, আমি জীবনে এই কাজটা করবো না। হুজুর আমার পীরের হাতে গড়া মাদ্রাসা, ফুরফুরা টাইটেল মাদ্রাসা ফাতিহা যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসা হুজুর আপনার তৈরি মাদ্রাসা, ফুরফুরা জমিনে আছে মাদ্রাসা চলছে, আমি বসিরাতের রুহুল আমিন কি করে একটা মাদ্রাসা করি আমার পীরের অবাধ্য করে? কিন্তু দাদা হুজুর স্বয়ং বললেন, বাবা বড় মাওলানা তোমার জরুরত হবে, তুমি নিজে একটা মাদ্রাসা করো, একটা ইসলামের সওয়াব করো। আল্লাহর মাজার মুকদ্দাস বসিরাতের জমিনে আছে, বসিরাতের জমিনে আল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, মাদ্রাসা আমিনিয়া, বসিরাত আমিনিয়া নাম দেওয়া আছে। আল্লাহর ওলিকে যখন বলেছিল, ও বাবা রুহুল আমিন, তুমি বসিরাতের জমিনে একটা মাদ্রাসা করো আর একটা ইসালে সবাব করো বাবা, আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার পীর, ও আমার পীর, আপনি যতবার বলেন না কেন, আমি রুহুল আমিন, বসিরাতের জমিনে মাদ্রাসা করবো না। দাদা হুজুর পীর কে বলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, বাবা বড় মাওলানা কেন তুমি করবে না বাবা? বসিরাতের বড় মাওলানা বলেছিলেন, ও আমার পীর, ও আমার পীর মোরশেদ, আপনার ফুরফুরার জমিনে কি মাদ্রাসা আছে? আপনার এখানে এই জমিনে তিন দিন সালে সওয়াব হয়, আমি রুহুল আমিন, আমি কিভাবে বসিরাতের জমিনে মাদ্রাসা ওই সালে সওয়াব করতে পারি? আল্লাহর নবীর আবু বকর সিদ্দিক বলে গিয়েছিল, ও বাবা রুহুল আমিন, একটা সময় এসে যাবে বাবা, একটা সময় এসে যাবে বাবা, তোমার পীর আমি থাকবো না, এই জগতে আমি থাকবো না, তুমি ঠিক একটা সময় এসে যাবে বাবা, বসিরাতের জমিনে তোমার মাদ্রাসা হয়ে যাবে। কথা দেখেছে, মুক্ত থেকে দাবি, মুক্ত থেকে দাবি, ক্ষয় হয় না সব কথা, আল্লাহ লীদের কথা, এদের যে চোখ দেখে আমার আপনার মতো হাফ পাকা মুসলমান বেঈমান টুটা ফাটা জিনিস দেখে না, এরা দেখে কোন হুজুর কি করতে সেটা দেখে, পিছনে কি আছে ভিতরে কি আছে বাদ দেখে না। আল্লাহ বসিরাতের বড় মাওলানা আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার পীর মোরশেদ, আপনার ফুরফুরার জমিনে টাইটেল মাদ্রাসা আছে, আপনার ফুরফুরার জমিনে 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াব হয়, আমি রুহুল আমিন, কিসের জন্য হুজুর বসিরাতে মাদ্রাসা ইসালে সওয়াব করব? আল্লাহর নবী দাদা হুজুর বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, সময় একদিন এসে যাবে বাবা, তুমি ঠিকই বাধ্য হবে বসিরাতের জমিনে মাদ্রাসা করতে, তুমি একদিন বাধ্য হবে বসিরাতের বুকে ইসালে সওয়াব কায়েম করে। ও নওজোয়ানেরা
একটা সময় আসবে তোমার বসিরাটের জমিনে একটি বড় মাদ্রাসা হবে বাবা, আর তোমার বসিরাটে একটি সালে সব হবে। বসিরাটের মানুষেরা আমার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিন থেকেই কথাটি বলেছিল, আমার সত্য পীরের সত্য কথাটা জ্বলন্ত কালামে আমার চোখের সামনে দেখে যাও। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, কি দেখেছেন পীরের কারামত? আমার বাড়ি তো হলোয়ার, আল্লাহর ওলির বাজার আছে, উনি কোন কারামতি দেখাননি গো, কোন কারামতি দেখাননি? হলোয়ার জমিনে যারা বাজার বাসন্তী রহমাতুল্লাহ আলাইহি মক্কায় যার বাড়ি, ওনাদের জীবনী বলেছে আবু জমজমের যে কুয়া আছে আমরা বলি, ওই জমজমের কুয়ার থেকে কিছুটা দূরে ওনার জন্মস্থান। উনি কোন কেরামতি দেখাননি গো, পীরেদের কারামত গুলো এমনি দেখে মানুষ মুসলমান এমনি হয়নি তখন, আমরা তো হয়েই দেখছি বাবা টুপিওয়ালা দাড়িওয়ালা ভর্তি আমাদের আশেপাশে, ঠিক বলছি না? টুপিওয়ালা দাড়িওয়ালা আমাদের চিত্ত অসুবিধে হয় না, তখন একটা খুঁজে পাওয়া যেত না, হাজারে একটা পাওয়া যেত, আর যে একটা দুঃখ জানতো তত পাওয়া ভাবছি। এখন তো আল্লাহ শুকরিয়া ঘরে ঘরে আলো হাফেজের কোরআন এসেছে, হাজী সাহেবদের তো অভাব নেই আল্লাহ পাকের ইচ্ছায়। তখন এমন সুযোগ ছিল না বাবা, আল্লাহর ওলীদের এক একটি কথা বক্তার চাইতেও দামি, সেজন্যই জগৎ এখনো তাদের মনে রেখেছে, কিয়ামত পর্যন্ত তাদের কারামত গুলো মনে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূল দিকে চলে যাই, সংক্ষিপ্ত সময়, দুটো শাখা আমি ছেড়ে এসেছিলাম শুরুতে, মনে আছে আপনাদের? একটা হচ্ছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা উমরে ফারুক বিচার। তাহলে মনে হচ্ছে গল্পটাই সত্যি হলো নাকি, যে একজনাই বসে রয়েছে হুজুর চ্যাটার কাট এই যে নেওয়া, জি আপনারা শুধু এমনি শুনতে বসে আছে। একবার তো গুদার নারায় তাকবীর, নারায় তাকবীর। ভাই যখন উঠলাম একজন লোক ছিল না, কজন? একজন ছিল না, যাই হোক 20-40-50 যাই হোক, আস্তে আস্তে এসে আল্লাহ চায় তো আল্লাহ আল্লাহ পাকের মাহফিল আল্লাহ নিজেই ভরিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কে কোথায় বাড়িতে ছিলেন, কোথায় কি কাজে ব্যস্ত ছিলেন, আল্লাহ অন্তরটাকে ঘুরিয়ে এইদিকে ফিরিয়ে দিয়েছে। এই বান্দা দুনিয়ার জমিনে চলবি ফিরবি, ওখানে তোর গোনা হবে পাপ হবে, তুই এখানে আয়, তোর হয়তো তোর আমল্লামায় আমি আল্লাহ পাক হয়তো মাফ করার জন্য তোকে ডাকছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিক, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মনি বলেছিলেন, ওরে সুমাইয়া তোকে বারবার করে বারণ করে দিয়েছিলাম, ও সুমাইয়া তুই এই নামটার মুখে নিস না, তুই মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওই নতুন ধর্ম নিস না, গ্রহণ করিস না, সুমাইয়া তুই তো শুনলি না, ও সুমাইয়া আমি তোর বিরুদ্ধে বিচার আদায় করেছি, তোর বিরুদ্ধে আমি বিচার দায়ের করেছি, তোর বিরুদ্ধে অভিযোগ করেছি, তোর বিচার হবে মক্কা মুআজ্জামা, আমাদের যিনি লিডার আছে নাম হলো আবু জাহেল, ও শুধু আবু জাহেল না দুনিয়ার জাহেল,
ওই আবু জাহেল তোর বিচার করবে। কিতাবের মধ্যে এসেছে মুসলমান তারিখ নির্ধারিত হয়েছে, অমুক তারিখে সুমাইয়ার বিচার হবে। মক্কার তাবা মানুষেরা নারী পুরুষেরা জাহিলি যুগে রীতি ছিল এমনই, একটা মানুষের যখন বিচার হতো নারী পুরুষেরা সমস্ত মানুষগুলো হেরেম শরীফের পাশে চারি সাইডে গোল হয়ে দাঁড়িয়ে যেত। কি বিচার হবে একবার দেখতে হবে, তখন পর্দার কোনো বালাই ছিল না, জাহিলি যুগ ছিল, কার বিবি কোথায় যেত কেউ জানত না, কে কার সন্তান ছিল ভালো করে কেউ বলতে পারত না। উন্নত পরীক্ষা কিছু হলে বলে ডিএনএ টেস্ট করলো, আসল বাপ্পা খুঁজে পাওয়া যাবে। এই বুঝতে পারছেন করোনার জন্য ভ্যাকসিন নিয়েছে, করোনা থাকা নিয়ে গিয়েছে নাকি? যদি কোনো ভ্যাকসিন আলো আমিও ভ্যাকসিন নিয়েছি দুটো ডোজ। এখন আমার যে করোনা হবে না এই গ্যারান্টি কি সরকার দেবে? আল্লাহ বলছে বান্দা এত টেকনোলজি দিয়েছি, এত উন্নত ব্যবস্থা দিয়েছি, হায়াত মৌত কতদিন বাঁচবি, কাল কি খাবি, এখনো পর্যন্ত তো কিচ্ছু বের করতে পারিস না। তুই ভাবিস কি করে যে আমি আল্লাহ দেব না, কোনো আওয়াজ করিনি, কোনো সাউন্ড হয়নি। আল্লাহ বলে এমন জিনিস ছেড়েছি শুধু মত, কোনো আওয়াজ হয়েছে দেখেছেন? জাপান নাই, আমেরিকা নাই, জাপানে বোমা ফেলেছিল মানুষ, পদাবাদ বোমা এত মানুষ মারা গিয়েছিল, পাগল নাই যেমন মরে যেতে হবে, তুচ্ছ জিনিস, তুচ্ছ জিনিস। এ চিন্তা আমার নয়, আমার আল্লাহর উপরে ছেড়ে দেন বিশ্বাস রাখেন, আল্লাহ যেটা করেন সেটাই ভালো, ঠিক না? না বান্দা যেটা করেন করছে, হাফ হাফ ট্রেন করে দিয়েছি চিন্তা নেই নাকি? যে মানুষ 40 জনের জায়গায় 60 জন যাওয়া যেত 80 জন প্যাট্রো ট্রেনে। আল্লাহ লাহু সাহাবি হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া বিচারের দিনে হাজির হয়েছে। ও মুসলমান পর্দানি সিনামা ও বোনেরা, সুমাইয়ার ঘটনা সুমাইয়ার কিসা হাদিসের মধ্যে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, কোন মুসলমান এই সুমাইয়ার জীবনী পড়ে ঠিক থাকতে পারবে না, চোখের পানি তো আশা বাধ্য হয়ে যাবে। ও নওজোয়ান আমি তুমি আরামায়েশে জিন্দেগি পার করি, সুমাইয়া ইসলামের জন্য প্রথম মহিলা হিসাবে শহীদ আপনি জানেন অবাক হয়ে যাবে, জন্তু জানোয়ার গুলো শুধু ইশারা করেছে, ইশারা করেছে। আমি আপনি তো কেরামতি শুনেছি পড়েছি, আল্লাহ রাসূল সাহাবাদের জীবনী পড়ে সমুদ্রের ধারে গিয়েছে জিহাদে যাবে, পার হতে পারবে না, চিন্তা করছে কি হবে, সমুদ্রকে বললে আমরা পার হব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার সৈনিক, তার অনুগত, তার সাহাবি, আমরা এই নদী পার হব, জিহাদে যাব আল্লাহ দ্বীনের জন্য। তুই বেয়াদবি করবি আমাদের পার করে দে, সমুদ্র কথা শুনেছে কিতাবের বর্ণনা, আমি বলছি না হেকায়েতে সাহাবা পড়ে না, সাহাবা আজমাকিন্দা বলছে আমরা পার হয়ে গিয়েছি, ঘোড়ার আমাদের যে ঘোড়া ছিল ঘোড়ার খুদ পর্যন্ত পানি স্পর্শ করে নি, যদি বলেন সুবহানাল্লাহ। আমরা কি কারেন্ট ধরে যা ছাড়ি নি, এত মহব্বত করেছে যেভাবে ধরেছে সেভাবে শেষ। ইয়ামত বলছে আমি নবীর উম্মত, নবীর উম্মত কে ছিল না, সকলেই নবীর উম্মত উম্মতি। কোয়ালিটি কি আছে তোমার ভিতরে, কোয়ালিটি আছে কি যে জন্য আল্লাহর আরশ আজিম পর্যন্ত উঠলে উঠবে, তাদের জন্য তাদের জীবনী তাদের বিষয় বললে আল্লাহর আরশ আজিম পর্যন্ত উঠলে উঠেছে দয়ার জন্য, জুড়ে বলেন সুবহানাল্লাহ।
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচারে তীর্থধ্বজ হয়েছে মুসলমান। আবু জাহেল প্রথমে ডাক করেছে, সুমাইয়া ও সুমাইয়া, তোমার জন্য এখনো সুযোগ আছে, সুযোগ দেয়া হলো সুমাইয়া, তোমার সময় এখনো আছে, তুমি এখনো বলে দাও, এত বড় মজমা, এত মানুষ চারিদিকে বসে আছে, দাঁড়িয়ে আছে, ও সুমাইয়া তুমি একবার বলে দাও, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কলমা মানো না, ওর খোদাকে তুমি মানো না, ওর ধর্মকে তুমি মানো না, ও মুসলমান আমি এমন এক সুদা পেয়েছি, এমন এক কলমার সন্ধান পেয়েছি, এমন এক ধর্ম পেয়েছি, আমি সুমাইয়া আমার জীবন বড় ধন্য হয়েছে, ও আবু জাহেল তুমি শত চেষ্টা করো আমার মুখ থেকে অন্তর থেকে এই কলমার জিকির তুমি থামাতে পারবে না, তুমি থামাতে পারবে না। হাজার হাজার মানুষ আল্লাহ পাকের খানায় কাবার চারিদিকে নারী পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তামাশা দেখে। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদতে লেগেছেন। আবু জাহেল কতক যখন মানল না, সুমাইয়া আবু জাহেলের কথাটা শুনল না, ও মুসলমান। আবু জাহেল প্রথমে বলল কি, সকলের সম্মুখে সুমাইয়ার পরনের কাপড়টা টেনে ছিঁড়ে বার করে নিয়েছে, ও মুসলমান ইসলাম চিনেছো বাবা, ইসলামের সৌন্দর্য এখনো কখনো চোখে দেখোনি, দাঁড়িয়ালা দেখতে পারো না, মুসল্লি হতে ভালো লাগে না, নামাজে যেতে মন ইচ্ছা করে না, রোজা রাখতে ইচ্ছা করে না, পয়সা আছে জাকাত দিতে মন চায় না, একটা সময় আসবে বাবাজি সমস্ত কিছুর হিসাব আপনাকে দিতে হবে, যার এক কথাই বলা যায়, ফামাইয়া আমাল মিসকাল যাল্লাতিন খাইরান ইয়ারা, ফামাইয়া আমাল মিসকাল যাল্লাতিন শাররান ইয়ারা। ও নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহর কাছে আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব আপনাকে দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে, রোজার হিসাব দিতে হবে, হজ যাকাতের হিসাব দিতে হবে, ঘরের মেয়েটা পর্দা করেনি হিসাব দিতে হবে, বিবিটা বিপর্দায় চলেছিল এর হিসাব দিতে হবে, হারাম খেয়েছেন হিসাব দিতে হবে, বাবা কোনো কিছু আল্লাহর দরবারে কম থাকবে না।